সুপ্রভাত, শুরু করছি 23শে মে-র দিন মাহাত্ম্যগুলি। আজকের দিনে পালিত হয় ওয়ার্ল্ড টার্টল ডে বা বিশ্ব কচ্ছপ দিবস। 1951 খ্রিস্টাব্দে তিব্বতের দখল নেয় চীন, শুরু হয় দলাই লামার নেতৃত্বে তিব্বতের স্বাধীনতা সংগ্রাম। 1989 সালে নোবেল শান্তি পুরস্কার পান দলাই লামা। স্বাধীন তিব্বতের দাবিতে তার লড়াই এখনও অব্যাহত। 1984 খ্রিস্টাব্দে বাজেন্দ্রী পাল এদিন এভারেস্ট জয় করেন। তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি এভারেস্টের চূড়ায় পৌঁছন। 2019 এজন্য তিনি পদ্মভূষণ পান। কাকতালীয়ভাবে এভারেস্ট জয়ের পরের দিনই ছিল বাজেন্দ্রী পালের জন্মদিন। 24শে মে তিনি জন্মগ্রহণ করেন। 2015 খ্রিস্টাব্দে জন ন্যাস এদিন প্রয়াত হন, মার্কিন গণিত বিশেষজ্ঞ, গেম থিওরির প্রবক্তা। 1994 অর্থনীতিতে নোবেল জয়ী। প্যারানয়েড স্কিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত হয়ে 86 বছরের বয়সে মৃত্যু হয় তার। 1430 খ্রিস্টাব্দে জোন অফ আর্ক এদিন ফ্রান্সে বুরগেন্ডিয়ানদের হাতে ধরা পড়েন। জোয়ান অফ আর্ক পরাধীন ফ্রান্সের মুক্তিদাতে বীরকন্যা এবং রূপকথা তুল্য নারী। ইংরেজদের সঙ্গে শতবর্ষব্যাপী যুদ্ধের সময় তিনি ফ্রান্সের সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন। 1818 খ্রিস্টাব্দে সমাচার দর্পণ প্রকাশিত হয় এদিন, সম্পাদক জন মার্শম্যান। প্রথমে সাপ্তাহিক হিসেবে প্রকাশিত হলো, পরে এটি সপ্তাহে দুবার করে প্রকাশিত হতো। শ্রীরামপুর মিশনের প্রেস থেকে প্রকাশিত হলেও এই পত্রিকার রমরমা পেছনে ছিলেন জয়গোপাল তর্কালঙ্কার। তো এই ছিল গুরুত্বপূর্ণ বিষয়গুলি। ধন্যবাদ।